আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো তুলতুলে নরম নান রুটি। ইফতারে কিন্তু আমরা গ্রিলের সাথে বা তান্দুরি চিকেনের সাথে রাখতে পারি এই নান রুটি। যে কেউ তৈরি করে নিতে পারবেন ঝটপট ইফতারে এই নান রুটি। আজকের রেসিপিটা অনেক বেশি সহজ মনে হবে আশা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই তুলতুলে নরম নান রুটি রেসিপিটা দেখে নেই। এত বেশি তুলতুলে এমনিতে কিন্তু খেয়ে ফেলা যাবে। গ্যাসের চুলায় তৈরি এই নান রুটির ভেতরটা হয় ফাঁকা, পাউরুটির মতো হবে তুলতুলে নরম ভেতরটা। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুব সহজ উপায়ে আজকের এই রেসিপি করে দেখানোর চেষ্টা করব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ ময়দা নিব। 6 জন খেতে পারবে, ঠিক সেই মাপেরই হবে নান রুটিগুলো। এই জায়গায় চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব। এমনভাবে মিশাতে হবে যাতে করে ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তারপর কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করে নেব। এই দুধটা জাল করা এবং কুসুম গরম আছে। দুধ দিয়ে এই ডো তৈরি করলে রুটির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। চাইলে কিন্তু আপনারা কুসুম গরম পানি দিয়েও ডো তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে করলে আবারও বলছি এটা টেস্ট ভালো আসবে। তারপর ভালোভাবে ময়ান করে নিতে হবে 2-3 মিনিট সময় নিয়ে। গোল রাউন্ড শেপ করে এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। এর মধ্যে সুন্দর ডাবল হয়ে যাবে ফুলে। একটু গরম স্থানে রাখলে খুব দ্রুত ফুলে যায় এই ডো, ইস্ট দেওয়ার কারণেই এমনটা হবে। ঠিক 30 মিনিট পর লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক ফুলে উঠেছে। এবার বাতাসটা বের করে দিচ্ছি এর ভেতর থেকে। তারপর এ থেকে লেচি কেটে নেব। 4 কাপ ময়দায় যে কয়টা রুটি হয় একটু সমান করে নিচ্ছি। তারপর ছুরি সাহায্যে কেটে নেব লেচিগুলো। হাত দিয়ে করতে গেলে সমান হবে না, প্রত্যেকটা রুটি একই মাপের হবে না, সেজন্য ছুরি দিয়ে আন্দাজ করে কেটে নিলেই হবে। লেচিগুলো গোলাকার করে নিচ্ছি। সবগুলো একসাথে করে নিলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। আমি একটা রুটি বেলে দেখাচ্ছি আর বাকি সবগুলো একটা সাইডে রেখে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু রুটি বেলে তারপর ছেঁকে দিতে পারবেন, বা চাইলে একসাথে সবগুলো রুটি আলাদা আলাদা করে রাখতে হবে বানিয়ে তারপর ছেঁকে নিতে পারবেন। 1/2 ইঞ্চি পোর করে একটা রুটি বেলে নিলাম। এবার রুটিটা ছেঁকে দেখাচ্ছি। চলে যাব কিচেনে। মিডিয়াম টু লো ফ্লেমে তাওয়া গরম করে নিলাম। তারপর 30 সেকেন্ড পরপর উল্টিয়ে দিব। ঠিক 2 বার উল্টানোর পর আপনি আপনি কিন্তু দেখবেন যে রুটিটা নিজে নিজে ফুলতে শুরু করেছে, সুন্দর একটা কালার চলে আসছে। চিনি দেওয়ার কারণে এই সুন্দর ব্রাউনিশ কালারটা চলে আসবে আর আপনি আপনিই টুপির মতো হয়ে যাবে ফুলে এই রুটিটা। চুলার হিট এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে, না হয় কিন্তু বেশি কালার চলে আসবে রুটির উপরের অংশটাতে। অবশ্যই এই রুটিটা ছেঁকার সময় মিডিয়াম হিটে রাখতে হবে চুলার হিট। হয়ে গেল একটা নান রুটি। আর একটু কালার করে ভাজতে চাইলে ঠিক এভাবে করে নিলেই হবে। এই রুটিগুলো আপনি আপনি ফুলে যাবে, চাপাচাপি করার কোনো প্রয়োজন হবে না। এই নান রুটিটা বানানো খুবই সহজ। ইফতারে একটু ভিন্নতা নিয়ে আসার জন্য আমরা কিন্তু গ্রিল চিকেন বা তান্দুরি চিকেন যে কোনো শিক কাবাবের সাথেও খেতে পারি এই নান রুটিটা বানিয়ে। ভেতরটা একদমই তুলতুলে নরম, এতটাই মানে কি বলবো হালকা হয় এই রুটিটা। গ্যাসের চুলায় তৈরি করলে আপনার কিনা রুটির চেয়েও অনেক বেশি স্বাদ। আজ আমার বাসায় আমি গ্রিল চিকেনের সাথে এটা পরিবেশন করলাম। আর এই গ্রিল চিকেনের রেসিপিটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।